সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলাম ARBTV-র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে হাই ভোল্টেজ DC। তো আমার সামনে অনেকগুলো ব্যাটারি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফুল। তো এগুলো সব কিছু ব্যাটারিগুলো একসঙ্গে সিরিজে যোগ হয়ে এখানে হাই ভোল্টেজ তৈরি করেছে। তো এখানে মোট 24টি ব্যাটারি রয়েছে। 24টি ব্যাটারি এখানে আমি দেখাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। তো 6টি দেখেন, উপর দিকে সারি করলে 6টি এবং এই দিকে 1, 2, 3, 4, 4, 6, 24টি ব্যাটারি আছে। তো 24টি এখানে ব্যাটারির মধ্যে এখানে দেখেন প্রথমেই রয়েছে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল এই পাশে, এবং এটার ফুল সিস্টেমের মধ্যে সম্পূর্ণ জায়গায় সিরিজ কানেকশন রয়েছে। তো আমি সম্পূর্ণ আপনাদেরকে আলোচনা করব। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অর্থাৎ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARBTV-র সাথে থাকুন এবং পেশের বেল আইকনটি অন করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমি দেখাচ্ছি, দেখেন এখানে পজিটিভ যে টার্মিনালটি এবং এই পাশে রয়েছে নেগেটিভ টার্মিনালটি। তো নেগেটিভ টার্মিনাল এবং এই পাশে দেখেন শর্ট করে দেওয়া আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো এগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমে এখান থেকে দেখেন পজিটিভ টার্মিনালের এখান থেকে যে একটা আর একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল রয়েছে, সেখান থেকে আবার উপর দিকে আর একটা পজিটিভের সাথে লাগানো হয়েছে। তো এখানে প্রত্যেকটা ব্যাটারি, এখানে কিন্তু আলাদা আলাদা ব্যাটারি, যেমন সাদা ব্যাটারি যেগুলো 6 ভোল্টের ব্যাটারি দেখেন, এখানে একটা একটা ব্যাটারি ধরছিলাম আমি, যেটা ধরছিলাম। তো এখানে তাছাড়া মোট 24টি ব্যাটারি রয়েছে, 24টি ব্যাটারি এখানে সিরিজে কানেকশন রয়েছে। তো এখানে সিরিজে দেখেন, যেমন আমি নেগেটিভ টার্মিনালটি যে ধরেছি, এই টার্মিনাল থেকে দেখেন এই পাশে এইটা একটা এবং এটা একটা, এটা হচ্ছে এই দুইটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এটা একটা ব্যাটারি। এবং এইখান থেকে এখানে একটা কানেক্টর দিয়ে আর একটা অন্য একটা ব্যাটারির সাথে যোগ করা হয়েছে। তো এখান থেকে আবার একইভাবে ঠিক দেখেন এই পরবর্তী কানেকশনও কিন্তু এইটার মতোই হয়েছে, যে এটার যেমন পজিটিভ এবং নেগেটিভের সাথে লাগানো হয়েছে, ঠিক একইভাবে এই পাশে এটাতেও লাগানো হয়েছে। তো এটাতে প্রত্যেকটা ব্যাটারিতে এখানে 3টা করে সেল রয়েছে, আর প্রত্যেকটা ব্যাটারির 4টা ব্যাটারি মিলে এখানে আমি দেখাচ্ছি, দেখেন এখানে দেখেন 4, 3, 4, 12টা সেল। অর্থাৎ এই লাইনে যে সিরিজে কানেকশন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 12টি সেল আমি গুনলাম। তো এই 12টি সেলের মধ্যে এখানে 12 × 24, এবং যেহেতু প্রত্যেকটা সেলের ভোল্টেজ হচ্ছে 2.2 ভোল্ট, তো এই পাশ থেকে দেখেন আবার শেষ এখানে থেকে আবার কানেক্টর দিয়ে এইদিকে আবার এদিকে আসছে। তো এইদিকে হচ্ছে যে এই ব্যাটারিটার তো পজিটিভ টার্মিনাল, এবং এইখান থেকে আর একটা টার্মিনাল দেখেন উপর দিকে এদিকে শর্ট হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে আবার এগুলো এদিকে সিরিজ। অর্থাৎ এখানে আমি যদি বলি যে 24টা ব্যাটারি যে রয়েছে, এই 24টা ব্যাটারির প্রত্যেকটার সেলে, প্রত্যেকটা ব্যাটারিতে 3টা করে সেল রয়েছে, এবং এই সমস্ত প্রত্যেকটা সেলেই 2.2 ভোল্ট রয়েছে। এখন 24 দ্বারা যদি আমরা 24টা ব্যাটারি রয়েছে এবং একটা ব্যাটারিতে 3টা করে সেল, অর্থাৎ 24 × 3 × 2.2, যেটা দিলে যে ভোল্টেজ হয় অর্থাৎ 144 ভোল্টের মতো হবে, এর চেয়ে একটু বেশি হতে পারে, 158 ভোল্টের মতো হবে। তো এই ভোল্টেজটা হবে DC ভোল্ট, তবে এখানে যেহেতু অতিরিক্ত ভোল্ট, অর্থাৎ এখানে DC আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি 24 ভোল্ট, 48 ভোল্ট, সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে 12 ভোল্ট। তো এইখানে এই দুইটি টার্মিনালের মধ্যে কিন্তু আমরা 158 ভোল্টের মতো পাবো, এবং এই ভোল্টেজটি দিয়ে এইখানে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন যে যে ডিভাইসটি, এই ডিভাইসটি সচল থাকে এবং এখানে হাই ভোল্টেজ DC-তে এটা চলে, এবং এইটা দ্বারা আমাদের এইখানকার যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন যে এটা এটা একটা ইন্টারনেটের একটা সিস্টেম, তো এটা অন হয়ে যায়। তো এটা হাই ভোল্টেজ DC-তে চলে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি যে হাই ভোল্টেজ DC কীভাবে কাজ করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।